Welcome to online English class. Dear learners, today I am going to talk about modifier, post modifier. Post modifier kake bole? Amra nischoy ager class e bolechhilam je post modifier kake bole. Post modifier hocche je shokol modifier noun or verb er pore boshe oi shobdo somporke otirikto ekta totthyo prodan korlo take amra boli post modifier. Post modifier hishebe je shokol shobdo gulo boshte pare tar protomei amra mone rakhbo je appositive. Appositive post modifier হিসেবে বসে তাহলে appositiveটা কি হ্যাঁ লক্ষ্য করো কোন noun noun phrase noun clause যখন অন্য কোন noun এর পরে বসে ওই noun সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তখন তাকে appositive বলে appositive সাধারণত কোন ব্যক্তি বস্তু বা স্থানের পরিচয় দেয় আমি যদি বলি মিশনারি Principal of our college, principal, it should be capital letter. Mr. Arif, principal of our college is a learned man. Ekhane, amra, Mr. Arif er porichoy dilam, tar porichoy ki tini principal. Amra aro kichu bolte pari. William Shakespeare, a great poet. Sheri Bangla ekhe bojone a great leader. Orthat, appositive dewar shomoy amra khyal rakhbo. Jodi political person hoy tahole great leader. Jodi kobi, shahityik, upanyashik hoy tader somporke amra bolbo kobi hole bolbe great poet. ওকে এইভাবে আমরা তার পদবিটা উল্লেখ করে যাব মিস্টার আরি প্রিন্সিপাল অফ আর কলেজ ইজ এ লার্নড ম্যান দেন অ্যাডজেকটিভ অর অ্যাডজেকটিভ ফ্রেজ অ্যাডজেকটিভ অর অ্যাডজেকটিভ ফ্রেজ ক্যান বি ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার অ্যাডজেকটিভ অর অ্যাডজেকটিভ ফ্রেজ নাউন কে পোস্ট মডিফাই করে লুক এট দ্য एग्जांपल দে ফাউন্ড হার সিক তারা তাকে অসুস্থ দেখলো দে ফাউন্ড হার সিক এখানে সিকটা হচ্ছে অ্যাডজেকটিভ কিন্তু এখানে এই সেন্টেন্সে তার মডিফায়ার হিসেবে ব্যবহৃত হলো এবং সেটা পোস্ট মডিফায়ার দেন অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ অ্যাডভার্ব নাউন অর ভার্ব কে পোস্ট মডিফাই করে লুক এট দ্য एग्जांपल দি ম্যান বিহাইন্ড ইজ মাই ব্রাদার অর্থাৎ পিছনের লোকটি আমার ভাই কোন লোকটির কথা বলা হলো এখানে পিছনের লোকটি এই বিহাইন্ড শব্দটি ম্যান এর পরে বসে ম্যান সম্পর্কে একটা পরিচয় করিয়ে দিল যে কোন লোকটির কথা পিছনের লোকটির কথা দি ম্যান বিহাইন্ড ইজ মাই ব্রাদার তাহলে বিহাইন্ডই হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার দেন ইনফিনিটিভ তোমরা নিশ্চয়ই জানো দি ইনফিনিটিভ কি হ্যাঁ ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস ভার্ব 1 অর্থাৎ 2 এর পরে যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখনই আমরা তাকে ইনফিনিটিভ বলি ইনফিনিটিভ ফ্রেজ 2 প্লাস ভার্ব 1 নাউন অর ভার্ব কে পোস্ট মডিফাই করে লুক এট দ্য एग्जांपल I took a decision আমি একটা সিদ্ধান্ত নিলাম কি সিদ্ধান্ত নিলাম টু গো দেয়ার সেখানে যাওয়ার সেখানে যেতে এই যে টু গো দেয়ার সেটাই হচ্ছে এখানে পোস্ট মডিফায়ার টু গো ডে হচ্ছে ইনফিনিটিভ দেন প্রিপজিশনাল ফ্রেজ প্রিপজিশনাল ফ্রেজ নাউন কে পোস্ট মডিফাই করে লুক এট দ্য एग्जांपल দি ম্যান অন বোর্ড এখানে অন হচ্ছে প্রিপজিশন বোর্ড হচ্ছে একটা নাউন অন বোর্ড বোর্ডের উপর লোকটি খুবই চালাক এখানে অন বোর্ড শব্দটি হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ দেন প্রেজেন্ট পার্টিসিপল আমি তার আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ প্রি মডিফায়ার এট দ্য সেম টাইম প্রেজেন্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ পোস্ট মডিফায়ার ওকে প্রেজেন্ট পার্টিসিপলটা কি ভার্বের আইনজীবিত ফর্ম যাহা অ্যাডজেক্টিভের কাজ করে তাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল তো প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ারে কাজ করে Look at the example. I saw them, আমি তাদেরকে দেখলাম, playing in the field, মাঠে খেলতে। এই যে playing in the field হচ্ছে present participle এবং সেটা post modifier. Then, past participle. ভার্বের তিন নাম্বার রূপ plus other words কে past participle phrase বলে। Past participle phrase noun কে post modify করে। Look at the example. The car made in Japan, জাপানের তৈরি গাড়িটি is running well. অথবা দি বুক পাবলিশড ইন 2020 ইজ ভেরি ইউজফুল এখানে দি বুক পাবলিশড ইন 2020 দি কার মেড ইন জাপান হচ্ছে পাস্ট পার্টিসিপল এবং তারা কারের পরিবর্তে বুকের পরিবর্তে মেড ইন পাবলিশড ইন এই শব্দগুলোই হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ যা নাউনকে পোস্ট মডিফাই করলো দেন রিলেটিভ ক্লজ পোস্ট মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় রিলেটিভ ক্লজ নাউন কে পোস্ট মডিফাই করে লুক এট দ্য एग्जांपल দি গার্ল হু কেম হিয়ার
yesterday is my sister. Je meti ekhane eshechilo she amar bon. Who came here? Who does relative pronoun? Relative pronoun er sathe aro others ekotrit hoye ekta close toiri holo. Who came here yesterday? The girl who came here yesterday is my sister. Je meti ekhane eshechilo she amar bon. Ekhane who came here yesterday hocche ekta relative plus এবং সেটা মডিফাই করলো কাকে গালকে গালকে পরিচয় করে দিল আমাদেরকে যে মেয়েটি এখানে এসেছিল অতিরিক্ত তথ্য প্রদান করলো সুতরাং হু কেম হিয়ার ইয়েস্টারডে হচ্ছে পোস্ট মডিফায়ার ওকে ডিয়ার স্টুডেন্টস আই होप दैट ইউ উইল ওয়েট ফর সাম এক্সারসাইজেস ইন মাই নেক্সট ক্লাসেস ইফ ইউ ফলো মাই ক্লাস অর লেকচার সেটেনটিভলি আই होप दैट ইউ উইল বি বেনিফিটেড থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ